বাংলা দিবস নিয়ে বিধানসভায় বিল পাশ হয়েছে। এরপরই এবার মুর্শিদাবাদ দিবস পালনের জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ও মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপির। 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও মুর্শিদাবাদের উড়ে ছিল পাকিস্তানের পতাকা। 18ই আগস্ট মুর্শিদাবাদ ভারতবর্ষের অন্তর্ভুক্তি হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে 18ই আগস্ট মুর্শিদাবাদ দিবস পালনের দাবি করেন বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারাবু সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লেখেন ও মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হবে বলে জানান। গোটা ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলার ক্ষেত্রে মুর্শিদাবাদ একটা উল্লেখযোগ্য দিন। চরম প্রাপ্তির দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরেই আমরা অন্তপক্ষে মুর্শিদাবাদের মানুষ স্বাধীনতা পেয়েছি 1947 সালের 18ই আগস্ট। 15ই আগস্ট দিল্লিতে জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা উড়লেও মুর্শিদাবাদের কালেক্টরেট থেকে তামাম মুর্শিদাবাদ, মালদা ও নদিয়ার কিছু অংশ চানতারা পাকিস্তানের পতাকা উড়েছে। 15ই আগস্ট, 16ই আগস্ট এবং 17ই আগস্ট, 18ই আগস্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রাক্তন লোকসভার স্পিকার, সিপিএম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা ডক্টর নির্মল চন্দ্র চ্যাটার্জি এবং নদিয়া রানী যতীনময়ী, এই তিনজনের উদ্যোগে আজ মুর্শিদাবাদ জেলা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল 1947 সালের 18ই আগস্ট। সেই জন্য মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে আমার মনে হয় এই 18ই আগস্টটাকে মুর্শিদাবাদ দিবস হিসেবে পালন করা উচিত। সেই জন্য আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্যপাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ইনাদেরকে আমরা এই চিঠিটা আমরা দেব যে আমাদেরকে মুর্শিদাবাদ দিবস হিসেবে একটা দিন ঠিক করানো হোক। আসলে ব্যাপারটা কি, বিজেপি কি করবে তারা নিজেই জানে না। মুর্শিদাবাদ দিবস পালন করার সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল নিতে পারে না। কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে আইনি কক্ষ রয়েছে, বিধানসভা রয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত হয়। যেমন বাংলা দিবস হিসাবে বিধানসভায় সমস্ত বিধায়কদের উপস্থিতিতে একটা কমিটির মধ্যে দিয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 1লা বৈশাখ। বিজেপি জানি না তার পার্টি অফিসটাকে হয়তো সেরকমই কিছু ভেবেছে, তাদের ক্ষমতা সম্পর্কে তাদের জ্ঞান নেই, এত অজ্ঞতার উত্তর দেওয়া যায় না, এটা কখনোই কাম্য নয়। আমরা বলবো একটু লেখাপড়া শিখে যেন পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হয়। বিজেপি অনেক কথাই বলবে, শুধু একটা কথাই বিজেপিকে বলি, মুর্শিদাবাদ জেলা যবেই স্বাধীন হোক, আমরা জানি স্বাধীনতার 3 দিন পর আইনি স্বীকৃতি পাওয়া এই জেলা, সবই তো বুঝলাম পালন করছে, পালন করবে। স্বাধীনতা দিবসের দিন বিজেপি কোথায় ছিল? ভারতীয় স্বাধীনতার সময় বিজেপি কোথায় ছিল? তখন তো মানে গোড়ারা কি বলবে, গোড়া সৈন্যরা কি বলবে, তাদের হুকুমদারি করছিল। ফলে মুর্শিদাবাদ জেলা কবে হবে না হবে এগুলো সব গিমিক। একদিকে তৃণমূল গিমিক করছে, একদিকে বিজেপি গিমিক করছে। বিধানসভা ভোটের আগে দেখেছিলেন, এনআরসি নিয়ে একদিকে তৃণমূল গিমিক করছে, একদিকে বিজেপি গিমিক করছে। আবার লোকসভা ভোট চলে আসছে, খন্দ পেয়ে গেছে, এবার গিমিক শুরু হয়ে গেছে। একজন জয় শ্রীরাম বলে দৌড়াচ্ছিল, এবার দেখবেন নতুন সংস্করণ হবে। এবার লোকসভা ভোটে দেখবেন দুটো সংস্করণ হবে, একজন দেখবেন জয় শ্রীরাম বলে দৌড় মারবে, আয়োজন দেখলে আয়োজন হয়তো কেউ বলবে নীরব মোদী বললে দোল মারবে। এই দুটো গিমিক এবার আমরা দেখার জন্য তৈরি হয়ে আছে।